আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার স্বাগতম, কারণ আমাদের পেজে অর্থাৎ আমাদের ফেসবুক পেজে অলরেডি আমরা 6.5k ফলোয়ার ক্রস করে গেছি। যারা এখনো আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসেনি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে আসার জন্য। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলছিলাম দয়া করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আজকের থাম্বনেইলের মতন এরকম অসম অসম কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। মিস্টার ক্ল্যাশ অফ ক্ল্যানের পক্ষ থেকে আমি আছি আজকে আবিদ হাসান নীল। তো কথাবার্তা বেশি বাড়াবো না, থাম্বনেইল দেখে বুঝিয়ে ফেলছেন আজকে কোন অ্যাটাক দেখাতে যাচ্ছি। বটস দিয়ে টাউনাল 13K ম্যাক্স টাউনাল 13K রিজিস্টার করা হয়েছে, সেই অ্যাটাকটা কিন্তু আমরা এখন দেখবো। আর সেই অ্যাটাকটা দেখতে দেখতে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনাদের কমেন্ট যেগুলো রয়েছে ভিডিওর শেষে, কিন্তু আপনাদের আগের ভিডিওর কমেন্টগুলো কিন্তু আমরা শো করার চেষ্টা করবো এবং সেখানে কিছু প্রশ্ন ছিল সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে আর কথা না বাড়ায় চলুন শুরু করা যাক। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে 103টা বারবারিয়ান এবং 103টা আর্চার রয়েছে এবং কিছু আরও কিছু ট্রুপস রয়েছে, কিন্তু বারবারিয়ান এবং আর্চারি হচ্ছে মেইন ট্রুপ। এবং 24 লেভেলের রয়্যাল চ্যাম্পিয়ন রয়েছে এখানে, কিন্তু ম্যাক্স লেভেলের রয়্যাল চ্যাম্পিয়নও না। এবং দেখতে পাচ্ছি ব্যাটেল বিম কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার সাথে কিন্তু আমরা একটা লাভা হাউন্ডকে দেখতে পাচ্ছি ডিস্ট্র্যাক্ট করার জন্য ছাড়া হয়েছে এখানে। কিন্তু একদম একদম মাঝামাঝি চলে আসলো কিন্তু ব্যাটেল বিমটা, এবং তারপরে কিন্তু এখানে চলে আসার পরে এখানে যথেষ্ট একটা ভ্যালু ক্রিয়েট করার এই মোমেন্টের চেষ্টা করতেছে ব্লিজার্ডের মাধ্যমে, অর্থাৎ টাউন হল, তারপরে কুইন এবং ইগল আর্টারি, এবং এখানে বোধহয় ছিল আরও একটা স্কাটার শট। অলরেডি কিন্তু এই ব্যাচের অর্ধেকটা ডাউন হয়ে গেছে, বলতে গেলে প্রায় 18%, এবং মেইন ডিফেন্সগুলোর অনেকখানি কিন্তু ডাউন হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা দেখবো যে বারবেরিয়ান এবং আর্চার শুরু যে কোনো এক সাইড থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ ট্রাস বিল্ডিংগুলোকে কিন্তু যেভাবেই হোক কোনো না কোনোভাবে এখান থেকে ক্লিয়ার করার পরে কিন্তু মেইন অ্যাটাক স্টার্ট হবে। বাট মেইন অ্যাটাক স্টার্ট হলে সেখানে কিন্তু বারবেরিয়ান এবং আর্চার ছাড়া আর কিছুই থাকবে না। দুটো জায়ান্ট রয়েছে এবং এটা আইস গোলেম রয়েছে হয়তোবা কিছু ডিস্ট্র্যাক্ট করার জন্য, এবং এই মোমেন্টে কিন্তু আইস গোলেমটা নেমে আসলো এবং তার পিছন থেকে কুইন এবং ওয়ার্ডেন কিন্তু নেমে এসেছে, এবং রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু এক সাইড থেকে অর্থাৎ উইজার্ড টাওয়ারটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য চলে এসেছে। এবং অন্য সাইড থেকে যদি আমরা দেখি এখানে সিঙ্গেল ইনফার্নো রয়েছে, আইস গোলেমটা কিন্তু অলরেডি পপড হয়ে গেছে, এবং এখানে কিন্তু রয়েছে স্প্ল্যাশ ড্যামেজগুলো, সেগুলোকে ডিস্ট্র্যাক্ট করার জন্য কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই ব্যাচের কিন্তু অলরেডি 44% ডাউন হয়ে গেছে, শুধুমাত্র বারবেরিয়ান এবং আর্চার কিন্তু এখন বাকি রয়েছে, আর কিন্তু কিছু বাকি নেই। দুটো ইনভিজিবল স্পেল যদিও এখনো বাকি আছে, বাট শেষ পর্যন্ত এই ইনভিজিবল স্পেলগুলো কি দরকার হবে কিনা সেটাই কিন্তু দেখবো। এই মোমেন্টে আরও একটা সিঙ্গেল ইনফার্নোর সামনে রয়েছে রয়্যাল চ্যাম্পিয়ন, এবং রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু এই মোমেন্টে ডাউন হয়ে গেল, কিন্তু বাকি রয়েছে এখনো কিং কুইন ওয়ার্ডেন, তারা কিন্তু সবাই বাকি রয়েছে। কিং কিন্তু এই মোমেন্টে নেমে আসছে এবং ব্যাচের ভিতরে সিঙ্গেল ইনফার্নোর সাথে ব্যাটেল করতেছে, এবং তারপরে কিন্তু বাকি রয়েছে এখানে স্কাটার শট এবং তার সাথে কিং এবং আরও একটা সিঙ্গেল ইনফার্নো। একটা স্কেলেটন স্পেল রয়েছে সম্ভবত কোনো কিছুকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, শেষ পর্যন্ত সেটার কি দরকার হবে আমার তো মনে হচ্ছে না, কারণ এখন কিন্তু বারবারিয়ান এবং আর্চারগুলো চলে আসছে। এই ব্যাচে কিন্তু তেমন কিছু বাকি নেই, একটা ফ্রিজ স্পেল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে উইজার্ড টাওয়ারটাকে ডাউন করার জন্য, এবং তার সামনে কিন্তু এইখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল ইনফার্নোকে ডাউন করার জন্য কিন্তু এখানে চলে এসছে স্কেলেটন ট্র্যাপ, এবং তারপরে কিন্তু এই ব্যাচের আর কিছুই বাকি নেই। ওয়াট অ্যাটাক ফ্রম ক্লজ ব্রাদার, তিনি কিন্তু দেখিয়ে দিলেন বারবারিয়ান আর্চার দিয়েও অ্যাটাক কমপ্লিট করা যায়, এবং সোয়াক করলেন শেষ পর্যন্ত দুইটা স্কেলেটন স্পেল, দুইটা ইনভিজিবল স্পেল এবং তিনটা সম্ভবত ফ্রিজ স্পেল। ওয়াট অ্যাটাক ফ্রম ক্লজ ব্রাদার, তিনি দেখিয়ে দিলেন তিনি কেন তিনি বেস্ট অ্যাটাকার বর্তমানে, এবং তিনি আর কি কি করতে পারেন সেটা নিয়ে আসলে কারোই চিন্তা ভাবনা নেই যে আসলে কোথায় গিয়ে তিনি থামবেন। নতুন নতুন স্ট্র্যাটেজি তার কাছ থেকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে, এবং তিনি কিন্তু যেটা করতে পারেন সেটা কেউই করতে পারে না। দ্যাটস ওয়াই দিস ইজ ইম্পসিবল থ্রি স্টার, অ্যান্ড হি ইজ ডান ইট। থ্রি স্টার করলেন বারবারিয়ান এবং আর্চার দিয়ে টাউনল 13 ম্যাক্স একটা আইডিতে, সেখানে রয়্যাল চ্যাম্পিয়ন 24 লেভেলের ছিল, আর 25 হলে কিন্তু আরও বেশি ভ্যালু ক্রিয়েট করতে পারতো, এবং এই ধরনের ব্যাচের উইক পয়েন্টগুলো কিন্তু তিনি দেখিয়ে দিলেন কীভাবে এই ব্যাচগুলোকে রেক করতে হয়। ওকে, সো আমাদের লাস্ট ভিডিওতে 43 কমেন্টস এসেছে, এবং এর মধ্যে কিছু কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিতে চাই। এখানে যেমন হচ্ছে গিয়ে মেহেদি হাসান ভাইয়ার একটা কোয়েশ্চেন ছিল, বা উনি একটা সাজেশন আমাদের দিয়েছিলেন। তিনি বলছিলেন, ব্রো তোমার ওয়ার অ্যাটাকের মাল্টিপ্লেয়ার অ্যাটাকের ভিডিও দিবা, আর আমরা তোমাকে একটা কোয়েরা চ্যালেঞ্জ দিব,
এইটা ভিডিওতে অ্যানাউন্স করে দিও। সো বেসিক্যালি মেহেদি ভাইয়া আপনাকে বলছিলাম এবং আপনাদের সবাইকে বলছিলাম যারাই চ্যালেঞ্জ করতে চান আমাদেরকে ভিডিওর মাধ্যমে অর্থাৎ ইউটিউবের ভিডিওর মাধ্যমে বা হচ্ছে গিয়ে আমরা ভিডিও করে দেখাবো আপনাদেরকে, তাহলে করে অলরেডি আপনারা করে ফেলেন, কোনো সমস্যা নেই, যে কোনো চ্যালেঞ্জ করে ফেলেন, যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের চ্যালেঞ্জগুলো লিখে দিলেই হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল যেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার অ্যাটাক এখনো দেখানো হচ্ছে না কেন, কারণ মাল্টিপ্লেয়ার মানে হচ্ছে গিয়ে ওয়ার অ্যাটাকগুলো এখনো অত গুছিয়ে দেওয়া হচ্ছে না আমাদের ক্লায়েন্টে। তো যখনই গুছিয়ে দেওয়া হবে এবং এটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে তখনই কিন্তু আপনাদের কাছে আপলোড করে দিব। এবং আরও অনেক ভাইয়া বলছিলেন কপি ফ্রম ইরিক, এটা বলছিলেন অনেকে, আর যারা এটা বলছিলেন তাদের জন্য বলতে চাচ্ছি দিস ভিডিও ইজ কালেক্টেড ফ্রম ইরিক, অর্থাৎ ওয়ান ফাইভের ইরিকের থেকে এটা কালেক্ট করা হয়েছে এবং ফেয়ার ইউজ অনুযায়ী এটাকে ব্যবহার করা হয়েছে। তো বাই দ্য বাই, আর যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো রকম মানে কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমরা ভিডিওর শেষে আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর বাদ বাকি যারাই কমেন্ট করছিলেন তাদের নামগুলো একটু বলে দিতে চাই, যেমন এখানে ছিলেন ব্র্যাক গেমিং সিওসি, তার নিজেরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, চাইলে আপনার এই ভাইয়ার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। মিস্টার ব্লু জাহিদুল, তারপরে হচ্ছে আসিফ ভাইয়া, নির্জন বড়ুয়া ভাই, তারপরে বলছিলেন এখানে শায়লাক্তার আপু, রাকেশ ভাইয়া, তারপরে হচ্ছে এক্সাইট গেমস এবং অ্যানি সিয়াম ভাইয়া, সিয়াম খান ভাইয়া, আলিফ গেমিং ভাইয়া, তারপরে হচ্ছে গিয়ে সিয়াম এহসান ভাইয়া, তারপরে বলছিলেন বিলেইন ভাইয়া এবং রেতিনা গেমিং ভাইয়া। সো অনেকে এখানে কমেন্ট করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট হবে তত বেশি এটা আমাদের সাপোর্ট হবে। সো বেশি বেশি আপনাদেরকে বলছিলাম কমেন্ট করুন এবং আমাদের ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, ফিডব্যাকটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা ফিডব্যাক না দিলে একজন কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে। সো আপনাদের সবাইকে বলছিলাম দয়া করে আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে, অর্থাৎ ফিডব্যাকগুলো জানায় দেন আপনাদের মানে যে কোনো কথা, যে কোনো সাজেশন অথবা আমাদের ভুল ত্রুটিগুলো যদি থাকে সেগুলো জানায় দেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের মতন বিদায় নিচ্ছি, কিন্তু যাচ্ছি না, ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত মিস্টার ক্ল্যাশ অফ ক্ল্যানের সাথেই থাকুন, হ্যাপি ক্ল্যাশিং।